দর্শক সবকাল থেকে আপনাদের সাথে রাজধানীর গাবতলি থেকে সরাসরি যুক্ত রয়েছে আবি ইখলাস রহমান। আপনারা নিঃসন্দেহে জানেন গাবতলি ঢাকায় প্রবেশের এক অন্যতম পথ, এই পথ দিয়েই ঢাকায় প্রবেশ করতে হয়। দর্শক আপনারা যেমন চিত্র দেখতে পাচ্ছেন রাজধানীর গাবতলির বাস টার্মিনালগুলো পুরো স্তব্ধ হয়ে আছে, অর্থাৎ বাসগুলো চলছে না, পাশাপাশি লোকাল বাসগুলো চলছে, ছিটে ছিটে কয়েকটি গাড়ি চলাফেরা করছে এবং যেগুলো মানিকগঞ্জের গাড়ি এবং পাটুরিয়া ঘাটের গাড়ি সেসব গাড়ি এখান থেকে ছাড়া হচ্ছে, তাও মাঝে মাঝে দু একটি করে গাড়ি চলছে। তবে লোকাল গাড়িগুলো রাজধানীর ভিতরে ঠিক মতো চলছে। আমরা যারা গাড়ির মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে রাজধানী জুড়ে যে অবরোধ ডেকেছে এবং সারা দেশ জুড়ে বিএনপির ডাকা অবরোধে কোথাও কোথাও প্রভাব পড়েছে, আবার কোথাও কোথাও পড়েনি। অর্থাৎ আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে 29 তারিখে ডাকা হরতালে আমরা দেখেছি জ্বালাও পোড়াও হয়েছে, তবে আজকেও বেশ কিছু জায়গা জ্বালাও পোড়াও হয়েছে এবং করার চেষ্টা হয়েছে। সেই চেষ্টাগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় করেছে, তবে ঢাকার ভেতরে আমরা সেই চিত্র এখনও পর্যন্ত উপলব্ধি করিনি। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, শ্যামলি এবং মিরপুর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি এ ধরনের কোনো অগ্নি সন্ত্রাসের ঘটনা এখনও চোখে পড়েনি। অর্থাৎ অবরোধে লোকাল গাড়িগুলো চলছে। রাজধানীর গাবতলি চিত্র এটি, যেন শুনশান অবস্থা, মাঝে মাঝে গাড়িগুলো ছেড়ে আসছে। সাভার নবীনগর থেকে ছেড়ে আসা গাড়িগুলো চলছে, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। আপনাদের যদি জানিয়ে রাখি, সরকারের পদত্যাগের এক দফা দাবি ও মহাসমাবেশে হামলা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয় এবং সেই অভিযোগে এবং আটক করার অভিযোগে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। অর্থাৎ 3 দিনের 72 ঘন্টার সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছেন তারা। অর্থাৎ গতকাল 30 অক্টোবর সন্ধ্যা 6:30 একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি তিনি এই অবরোধ কর্মসূচির ঘোষণা করেন। 3 দিনের এই অবরোধ কর্মসূচি আজ মঙ্গলবার শুরু হয়ে চলবে 2 নভেম্বর পর্যন্ত। 28 অক্টোবর মহাসমাবেশে হামলা ও নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এমন কয়েকজনকে গ্রেপ্তার ও বিভিন্ন নেতাকর্মীকে গ্রেপ্তার সহ বেশ কিছু অভিযোগ এনে তারা এই অবরোধ কর্মসূচি দিয়েছেন। এছাড়া অন্যদিকে সোমবার 30 অক্টোবর এক বিবৃতিতে সারা দেশে 3 দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জামাতে ইসলামী, অর্থাৎ বিএনপির সাথে তারাও যুক্ত হয়েছেন। এর বাইরে গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট ও গণ অধিকার পরিষদ বিজয়নগর প্রেসক্লাব এলাকা অবরোধ কর্মসূচি পালন করবে বলেও জানা গেছে। অন্যদিকে জামাত মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ সমর্থনে মিছিল করতে পারে বলেও জানা গেছে, তবে এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি কিন্তু চোখে পড়েনি। অপরদিকে বিএনপি ও জামাতের ডাকা টানা 3 দিনের অবরোধে সারাদেশে পণ্যবাহী গাড়ি ও বাস চলাচলের ঘোষণা দিয়ে নিরাপত্তা চেয়েছেন পরিবহন মালিকদের একটি সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে যেসব গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর জন্য ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। সোমবার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক শ্রমিকদের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংগঠনের মহাসচিব তিনি এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান। অতএব আপনারা নিশ্চয়ই জানেন যে অবরোধ কর্মসূচি ঢিলেঢালাভাবে পালন হবে এবং অবরোধ কর্মসূচিতে তারা গাড়ি চালাবেন এবং সারাদেশ থেকে আসা পণ্য এই রাজধানীতে যাতে ঢুকতে পারে সেই নিরাপত্তা চেয়ে কিন্তু সরকারের কাছে আবেদনও করেছেন মালিক সমিতির পক্ষ থেকে। অর্থাৎ যাতে কোনো ধরনের অবরোধে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তারা সজাগ রয়েছে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী লীগ অবস্থান করছে এবং পুলিশের পাশাপাশি তাদেরও সচল দেখেছি রাজধানীতে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা গাবতলির এক ঠিক মেইন পয়েন্টে রয়েছি, যেখানে মূলত আমিনবাজার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটা পার হলেই রাজধানী ঢাকার শহরে প্রবেশের পথ। সেই গাবতলিতে আমরা দেখেছি প্রচুর পরিমাণে পুলিশের উপস্থিতি এবং সেখানে আওয়ামী লীগের কর্মীরাও উপস্থিত রয়েছে, এমন চিত্র চোখে পড়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার শহর পুরোটাই
গাবতলী চিত্র ভিন্ন, এখানে ফাঁকা রয়েছে, অনেক যানবাহন ছেড়ে যাচ্ছে, তবে দূরপাল্লার যানবাহন এখনও ছেড়ে যেতে দেখা যায়নি। অর্থাৎ পাটুরিয়া, মানিকগঞ্জ, সাভার, নবীনগর, ধামরাই এবং আশপাশের বেশ এলাকায় যেসব গাড়িগুলো রয়েছে সেগুলোই চলছে, এমন চিত্র আমরা দেখেছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলোই চলছে, এবং পাশাপাশি লোকাল পরিবহন, লোকাল গাড়ি যেগুলো রয়েছে সেগুলো রাজধানীর ভিতরে প্রবেশ করছে এবং সেখানেই চলাচল করছে। অর্থাৎ রাজধানীর গাবতলিতে এখনও পর্যন্ত অনেকে আশঙ্কা করেছেন রাজধানীর গাবতলিতে হয়তোবা বিশৃঙ্খলা বা জ্বালাও পোড়াও হতে পারে, সেটি এখনও নজরে আসেনি। তবে এখানের পরিস্থিতি পুরোই স্বাভাবিক, কোনো ধরনের বিশৃঙ্খলা এখনও সৃষ্টি হয়নি। দর্শক, সমকাল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আপনারা তেমন চিত্রই দেখতে পাচ্ছেন, রাজধানীর গাবতলী যেন শুনশান অবস্থান। অর্থাৎ দূরপাল্লার গাড়ি ব্যতীত সকল ধরনের গাড়ি কিন্তু এখানে চলাচল করছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এখনও নজরে পড়েনি। অর্থাৎ ট্রাক পরিবহন, অ্যাম্বুলেন্স, বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট সহ সব ধরনের গাড়ি চলাচল করছে, তবে গণপরিবহন অর্থাৎ দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে না যাওয়ায় অনেকটাই ফাঁকা, এবং সেই চিত্র আমরা দেখেছি। অনেকে এসেছেন, অনেকে হয়তো জানেন না অবরোধের কথা, তারপরেও এসেছেন, তারা ভেঙে ভেঙে তাদের দূর যে যাত্রা সেই যাত্রাটি করছেন। কিছুক্ষণ আগে একজন পাবনার যাত্রীর সাথে কথা হয়েছিল, তিনি ভেঙে ভেঙে যেতে চান এবং তিনি এই অবরোধ কর্মসূচি মানেন না। এ ধরনের কর্মসূচি দিলে মানুষের ভোগান্তি হয়, মানুষের অস্বস্তি সৃষ্টি হয়, মানুষের নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এমনটি বলছেন। আমি একটু কথা বলি, আমি সমকাল থেকে যুক্ত রয়েছি। রাজধানী জুড়ে অবরোধ ঘোষণা করা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা দেখেছেন কিনা এবং এই অবরোধ কতটা যুক্তিসঙ্গত? সকাল থেকে তো কোনো বিশৃঙ্খলা দেখি নাই, ধানমন্ডি থেকে আসলাম, রাস্তা ফাঁকা আছে, গাড়িগুলো মোটামুটি চলতেছে। আর অবরোধ যুক্তি বলতে, অবরোধ তো সারা দেশের মানুষের ভোগান্তি অবরোধ বলতে। এই যে নামলাম গাড়ি দিয়া, এই হাইটে যাইতেছি, ভোগান্তি, মানুষজন নাই, ভয় বের হচ্ছে না, আমিও সকাল থেকে বের হই নাই, এই লাস্টে কাজে বের হইলাম, কতক্ষণ থাকবো বাসায়? অবরোধ কইটা কোনো দিন কিছু হবে না, তো সাধারণ জনগণ, আমাদের মতন জনগণের ভোগান্তি অবরোধ। শুনছিলেন, যারা সাধারণ মানুষ, যারা সাধারণ পথযাত্রী, তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ এ ধরনের অবরোধ কর্মসূচি যদি পালন করা হয় সেক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হয়। আমি আশপাশে গাবতলী যারা রয়েছেন তাদের সাথে কথা বলি। আপনারা নিশ্চয়ই এখানে অনেক সময় ধরে আছেন, কেমন চিত্র দেখেছেন এবার অবরোধে? অবরোধে তো চিত্র ভালোই, গাড়িগুলা তো কিছু চলে না। কতটা যুক্তিসঙ্গত এই অবরোধ? এখন যুক্তি তো সব কিছুই, দেশের অবস্থা তো ভালো না, এটা তো দেখছে আসেনি, দ্রব্যমূল্য এগুলো সব কিছু অবস্থা খারাপ, এই জন্যই তো আজকে দেশের এই অবস্থা। এখন কি করব, মানুষ তো ডরে বের হয় না, একটা গাড়ি জ্বালায়। অবরোধকে সমর্থন করেন কিনা? সারা দেশের মানুষ সমর্থন করতেছে, আমি আর এক লাখ আসা যায়, দেশের মানুষ তো সবাই সমর্থন করতেছে, বুঝলেই তো আজকে চলতেছে না গাড়ি। অর্থাৎ যেমন শুনছিলেন সাধারণ মানুষের কথা, অনেকে একত্ববাদ প্রকাশ করছেন, অনেকে ভোগান্তি মনে করছেন, আবার অনেকেই বলছেন এটি যুক্তিসঙ্গত নয়। অর্থাৎ পাবলিক গাড়ি এবং পাবলিক বাসগুলো চলছে এবং লোকাল বাসগুলো সর্বত্র কি চলাচল করছে। আমার সামনে দেখতে পাচ্ছেন বৈশাখী পরিবহন সহ বিভিন্ন ধরনের পরিবহন। আমরা ঠিক গাবতলী বাস টার্মিনালে রয়েছি, সেখানে বাসগুলো স্তব্ধ হয়ে আছে, চলছে না। দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে না গাবতলী স্টেশন থেকে। আপনাদের সাথে সরাসরি গাবতলীর চিত্র নিয়ে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি আবারও, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আরেকটু বিষয়ে যুক্ত করে রাখতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে 28 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে এবং পুলিশ হত্যা সহ একজন সাংবাদিক নিহত হয়েছেন, পাশাপাশি অনেকে আহত হয়েছেন এবং দেশে জ্বালাও পোড়াও রাজনীতি হয়েছে। ওই দিন বিচারপতির বাসার সামনে হামলা হয়েছে। এসবকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এর পরপরই তারা আবার
28 তারিখে 29 তারিখে তারা একটি হরতাল ডাকেন। হরতালের পরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। তারই জের ধরে আপনারা জানেন গতকাল 30 অক্টোবর রিজবি রুহুল কবির রিজবি তিনি যুগ্ম মহাসচিব তিনি এই ঘোষণা দেন এবং সকাল সন্ধ্যা হরতাল ডাকেন, অর্থাৎ 72 ঘন্টার হরতাল। পাশাপাশি আমরা দেখেছি যে রাজধানী জুড়ে যে পরিবহন তা ঠিকই চলছে এবং সাধারণ মানুষ কিন্তু এই অবরোধ মানছেন না, তেমন চিত্রই দেখেছি। বলছেন যে এ ধরনের অবরোধ মানুষের ভোগান্তির সৃষ্টি করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই অবরোধের বিপরীতে অবস্থান করছেন সাধারণ মানুষ। আমরা রাজধানীতে রয়েছি এবং গুরুত্বপূর্ণ সড়ক গাবতলী সেই টার্মিনালে রয়েছি। সেখানে যারা গাড়ি চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যারা পরিবহনের সাথে যুক্ত রয়েছেন, পরিবহনের মালিক রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা এমনটি বলছেন যে এই ধরনের অবরোধ কোনোভাবে প্রত্যাশা নয় এবং যুক্তিসঙ্গত নয়, তেমনটি বলছেন। লোকাল পরিবহন সেগুলো চলছে। রাজধানীর গাবতলী অনেকটাই ফাঁকা, চিত্র আপনারা নিজ চোখেই দেখছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি রুখে দাও বিএনপি জামাতের নৈরাজ্য, মানুষ খুন, সন্ত্রাস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একত্রবাদ প্রকাশ করে দারুস সালাম থানা আওয়ামী লীগ তারা অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি এমন অবস্থান গ্রহণ করেছে। রাজধানীতে লোকাল পরিবহনগুলো চলছে। শুনশান রাজধানী, আমি যদি আপনাদের সাথে আবারও একটু যুক্ত করতে চাই, রাজধানীর গাবতলী প্রবেশ পথ সেখানেই চলছে লোকাল পরিবহনগুলো, দূরপল্লার গাড়িগুলো ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ কর্মব্যস্ততা অনেকেই কমেছে যেহেতু অবরোধ ডেকেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি এখানে অনেকাংশেই ফাঁকা, দূরপাল্লার দুই একটা গাড়ি কিছুক্ষণ পরপর ছেড়ে ছেড়ে আসছে, তেমন চিত্রই আমরা দেখেছি। আপনারা সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। টার্মিনালগুলোতে বাস অপেক্ষায়, যাত্রীরাও অপেক্ষায়। এক কথায় বলাই যেতে পারে ঢিলে ঢালাভাবে অবরোধ পালিত হচ্ছে, অনেকে অবরোধ মানছেন না। রাজধানীর গাবতলী চিত্র তেমনটি আমরা দেখতে পাচ্ছি। আবারও জানিয়ে রাখি যে বিএনপি জামাত সহ তারা 3 দিনের 72 ঘন্টার হরতাল ডেকেছে সকাল সন্ধ্যা, অর্থাৎ অবরোধ করেছেন, অবরোধ ডেকেছেন। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে যাচ্ছে না, বাকি সকল গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। দর্শক, সকাল থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।